بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. মক্কা মুকাররমায় দেওয়া জুমার খুতবার বাংলা অনুবাদ, 13ই শাওয়াল 38 হিজরি এবং 7ই জুলাই 2017। খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার খতিব ফদিলতু শেখ উসামা বিন আবদুল্লাহ আলী খৈয়াত হাফিজাহুল্লাহ তাআলা। জুমার খুতবার বিষয় ছিল নিয়মিত ইবাদত, নিয়মিত ইবাদতের ফজিলত। আসলে ইবাদত বলতে যেটা বোঝাই তা হচ্ছে নিয়মিত ইবাদতটাই, দাওয়াম থাকা, সবুত থাকা, এর উপরে অটল থাকা। ইবাদত আমি করলাম, তারপরে চুপটি মেরে বসে থাকলাম, আসলে এটা ইবাদত নয়। ইবাদতটাই হচ্ছে নিয়মিত করা, এর নামই হচ্ছে ইবাদত। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে সম্মানিত খতিব মহোদয় অত্যন্ত সুন্দর কথাগুলো উল্লেখ করেছেন। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দীন ইসলাম নামক দীন দিয়ে আমাদেরকে সম্মানিত এবং সমুন্নত ও উন্নত জাতি হিসাবে কবুল করেছেন, সাথে সাথে আমাদেরকে বিশ্ব মানবতার মুক্তি দূত হিসাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠিয়ে তার উম্মতের মর্যাদা দান করেছেন। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আমার দীনি ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সহ আপনাকে ওসিয়ত করছি তাকওয়ার উপরে, আল্লাহ ভীতি অর্জনের জন্য। আমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারি। যারা আল্লাহ ভীতি অর্জন করতে পারে, যারা মুত্তাকি, তারা সর্বদাই তাদের কাজের প্রতি খেয়াল রাখে, তারা তাদের আমলের প্রতি খেয়াল রাখতে পারে। কারণ আমরা যাই করি না কেন, সেটাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের মাকতাবে সব কিছু লেখা হয়ে যায়। তাই আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, অনু পরিমাণ, অল্প পরিমাণও যে ব্যক্তি ভালো কাজ করবে, সে সেই দিন দেখতে পাবে। আবার এমন পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, তাও সেই দিন দেখতে পাবে। সুতরাং আমাদের এই নিয়মিত ইবাদতের মধ্যে আমরা যেন সর্বদাই তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হে আমাদের দিনী ভাই, ইবাদতটাই হচ্ছে যে কোনো ইবাদত, ইবাদতটাই হচ্ছে নিয়মিত করা। যখন আমরা বুঝতে পারি যে ইবাদতটা করতে হবে, তখন ইবাদত করে বসে থাকা নয়, এই ইবাদতটার উপরে দাওয়াম থাকতে হবে। সেই ইবাদতটা হতে পারে প্রত্যহ, সেটা সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক, সেটা যাই হোক না কেন, কিন্তু সেটা যেন নিয়মিত করা যেতে পারে। কারণ ইবাদত করার পরে তার উপর টিকে থাকা, তার উপর অটল থাকা, এর জন্য রয়েছে অনেক বড় ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, যারা বলে যে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, অতবার তার উপরেই টিকে থাকে। অর্থাৎ এই যে আমি বললাম আমার প্রতিপালক আল্লাহ, তার উপরেই যারা টিকে থাকবে তাদের জন্য রয়েছে মহা ফজিলত। কি? তাতানাযালু আলাইহিমুল মালাইকা,
তাদের উপর নাজিল হয় ফেরেশতাসমূহ এবং বলা হয়, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, ও আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। আল্লাহ আকবার। সুতরাং যারা দিনের উপর আছে এবং টিকে আছে তাদের জন্যই রয়েছে বড় ফজিলত এবং তাদের জন্য রয়েছে জান্নাত। এটা সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াত। ফুসিলাত অথবা সূরা হামিম সাজদা বলা হয়। কিন্তু সূরা আহকাফের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফীহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। যারা বলবে আমাদের প্রতিপালক আল্লাহ, এর উপরেই টিকে থাকবে, তাদের ভয় এবং চিন্তা থাকবে না, তবে মনে রেখো তাদের জন্যই রয়েছে, তারাই হলো জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরদিন থাকবে, কারণ তারা সৎ আমল করেছে এবং সৎ আমলের উপরেই তারা থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের উপর বা তোমার উপর যেটা আদেশ করা হয়েছে বা যে আদেশ তোমার উপর নাজিল করা হয়েছে সেটার উপর তুমি ইস্তিকাম থাকো, দাওয়াম থাকো। সরল সঠিক পথের উপরে স্থিতি থাকো। তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে এবং তোমার সঙ্গে যারা তৌবা করে ফিরে এসেছে তাদেরকেও একই নির্দেশ দেওয়া হল। ওয়ালা তাতগাও, খবরদার তোমরা সীমালঙ্ঘন করো না, কারণ তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সেটা সম্যক দ্রষ্টা, উনি দেখেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গাতে এই বিষয়ে উল্লেখ করেছেন, যেমন সূরা জিনের আগের আয়াতটি হল সূরা হুদের 112 নম্বর আয়াত। সূরা জিনের 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লাযীস্তাকামু আলা আত-তারিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা। এইভাবে তাদের উপর প্রত্যাদেশ করা হয়েছিল বা ওহী প্রেরণ করা হয়েছিল যে তারা যদি সঠিক পথে কায়েম থাকে, দাওয়াম থাকে, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণ করব এবং এই পানির মাধ্যমে তাদেরকে আমি সিক্ত করব। আল্লাহ আকবার। সুতরাং ফজিলত অনেক বেশি যদি আমরা নিয়মিত ইবাদতের মধ্যে ডুবে থাকি। সুফিয়ান বিন আবদুল্লাহ আস-সাকফি উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আপনি আমাকে এমন কিছু বলুন যে বিষয়ে আমার পূর্বে কেউ কোনোদিন চায়নি অথবা আমার পরে আর কেউ কোনোদিন চাইবে না, এমন সুন্দর একটি কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহ, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম। তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর তুমি এর উপরেই টিকে থাকো, আমি তোমাকে যেটা বলার সেটা এটাই বললাম। সম্মানিত দীনি ভাইয়েরা, আমার মুসল্লি বৃন্দ, সিরাতে মুস্তাকিম যেটা, সেই সিরাতে মুস্তাকিমের উপরে আমরা যদি টিকে থাকতে পারি, সিরাতে মুস্তাকিমের উপরেই যদি আমরা চলমান বা বিদ্যমান আমলগুলো করে যেতে পারি, তাহলে এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া, যার জন্য আমাদের রয়েছে জান্নাত, সুমহান জান্নাত দুনিয়া এবং আখেরাতে আমাদের কোনো ভয় থাকবে না। তাহলে আমাদের আর কি চাওয়া পাওয়ার আছে বলুন? তবে এই সিরাতে মুস্তাকিমে চলতে গিয়ে আমাদের খেয়াল করতে হবে সেগুলো কি। 1 নম্বর হচ্ছে যে আত-তাআ কুল্লুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত যে আদেশগুলো এসেছে সে আদেশগুলোকে যথাযথ সম্মান করা এবং সে আদেশগুলো মান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে নিষেধগুলো এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিষেধগুলো করেছেন, হারাম বর্জন করতে বলেছেন, সেগুলো যেন আমরা বর্জন করতে পারি। তবে সবচেয়ে বড় কথা যেটা
তা হচ্ছে ওই আগের কথার উপরে যদি যাই তাহলে আত তাওহীদ, অর্থাৎ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, মানুষ শুধু বলবে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ আর এর উপরেই টিকে থাকা, তাহলে এখানে প্রধান যে জিনিসটা আসে তাহলে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া, আল্লাহর যে কোনো শরিক নেই সেটা মেনে নেওয়া। কারণ আপনি ছোট্ট কথার মাধ্যমে, এই ছোট্ট কথাতেই আপনার রেজাল্ট আসতেছে কি আমার জন্য জান্নাত, আমার জন্য কোনো ভয় নেই, আমি হলাম জান্নাতের অধিবাসী, আমি জান্নাতের মধ্যে চিরদিন থাকব, শুধু ছোট্ট একটি কথার কারণে যে রব্বুনাল্লাহ, আল্লাহ হলেন আমাদের প্রতিপালক, তাকামু, এবং এর উপরে যারা টিকে থাকবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে হবে এবং তাওহীদকে জানতে হবে, তাহলেই আমাদের জন্য এই পথ সহজ হবে, সিরাতে মুস্তাকিম পথটা আমাদের জন্য সহজ হবে, চেনা, এর উপর টিকে থাকা। তো শুধুমাত্র এটা জানলেই নয়, এই সিরাতে মুস্তাকিমে চলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেগুলো, অর্থাৎ ফরজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উৎসাহিত করার জন্য যেগুলো করেছেন, অর্থাৎ নফল বা সুন্নাত, সেগুলোর উপর দাওয়াম থাকতে হবে। যেমন সালাত বলুন, সিয়াম বলুন, অথবা নিজের ব্যক্তিগত দান বলুন, সুন্দর কথা বলুন, যে কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে। আর এর মাধ্যমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা পাবো এবং আমাদের তার দেওয়া পথের উপর আমরা সর্বদা থাকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এইগুলোর মাধ্যমে যখনই আপনি তাওহীদকে ভালোভাবে জানবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনতে পারবেন, এরপরে ফরজগুলো, নফল, সুন্নাত যেগুলো আছে সেগুলো আদায় করবেন, এগুলো আদায় করার মাধ্যমেই আমাদের যে হৃদয় আছে, আমাদের যে অন্তর আছে, অর্থাৎ আমাদের কলব আছে, এটা কিন্তু সুন্দর হবে, অর্থাৎ ইসলাহ হবে। যদি আমাদের মধ্যে কোনো ফাসাদ থাকে, আমাদের ভিতরে যদি কোনো রোগ থাকে, কোনো মুসিবত থাকে, তাহলে সেটা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কথা বলতে গিয়ে বলছিলেন সহিহ বুখারীর হাদিস, জালা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ, মনে রেখো তোমাদের শরীরের মধ্যে একটি গোস্ত টুকরা আছে, ইদা সালাহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই জিনিসটা ভালো থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকে, ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওইটা নষ্ট হয়ে যায়, কোনো দাগ পড়ে তখন দুর্বল হয়ে যায়, যখন রোগ বালা মুসিবতে সেটা আক্রান্ত হয়, তখন জাসাদ ও জাসাদু কুল্লুহু, তখন সবই আক্রান্ত হয়, শরীরে সবই অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহি আল কলব, আর তা হচ্ছে অন্তর, তা হচ্ছে কলব। সুতরাং সেটাকে ভালো রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথের উপরে আমাদের সর্বদাই দাওয়াম থাকতে হবে, অটুট থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, আমাদের শুধুমাত্র আমল দিয়ে নয়, আমাদের অন্তরকেও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরাতে হবে। যদি না হয় তাহলে আমাদের শুধুমাত্র ঈমান এনে, অথবা ছোট ছোট যে কাজগুলো আছে, সালাত বলুন, সিয়াম বলুন, হজ বলুন, জাকাত বলুন, এগুলো দেওয়ার মাধ্যমে কেউ কোনোদিন কিসের ইসলামের উপরে টিকে থাকতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরকে ইসলাহ না করবে, সংশোধন না করবে। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, তবে এই অন্তরকে টিকে রাখার জন্য আমার জিহ্বাকে সুন্দর করতে হবে, জিহ্বাতে ভালো কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, এগুলো বলতে হবে, সর্বদাই ভালো কথার উপর থাকতে হবে। যদি আমার জিহ্বাটা ভালো হয় তাহলে অন্তরটা ভালো হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এবং এর মাধ্যমে দিনের উপর টিকে থাকতে পারবেন। তবে মনে রেখো, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না কোনো প্রতিবেশীকে কষ্ট দিয়ে, এটা যেন আমাদের মনে থাকে। তাই আমিও আপনাদেরকে বলবো যে দিনের উপর টিকে থাকুন। আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো, তা হচ্ছে আগে যেটা বলেছি যে খতি মহান সম্মানিত খতি মহোদয় ওসামা খাইয়েদ হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে, আগে বলেছি যে সকল প্রকার দিনের আনুগত্য করে এবং যে মুহাররাম হারামগুলো এসেছে সেগুলো বর্জন করে, ফরজ এবং নফলগুলো আদায় করে, পরবর্তী যেটা তা হচ্ছে আল ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তৌবা করা, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাওয়া, অবিত্তাউবাহ,
এবং তৌবা করা। আমরা আগে যে ভুলগুলো করেছি, কিছুক্ষণ আগেই যে ভুলটা করলাম, কিছুক্ষণ আগেই সালাত অবহেলা অলস্যতা করলাম, কিছুক্ষণ আগেই আমি যে খারাপ কাজটা করলাম, এর উপর সাথে সাথেই তৌবা করা। আর এটাই হচ্ছে মমিন, আর এটাই হচ্ছে দিনের উপর টিকে থাকা। হে আমার দিনী ভাই, হে আমার মুসল্লি বৃন্দ, দিনের উপর টিকে থাকুন, দিনকে শক্তভাবে ধারণ করুন, ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিম যা সেটা আমি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলুন আমার প্রতি ওহি করা হয়েছে, আদেশ করা হয়েছে এই বলে যে তোমাদের প্রতিপালক হলেন এক, এক প্রতিপালক, উনি একক। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি সেটা মেনে নিয়েছ, মেনে নিচ্ছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার হাদিস, এই আয়াতটা হলো সূরা আনবিয়ার 108 নম্বর আয়াত শেষের দিকে, ইবনু মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, মনে রেখো তোমরা দিনের উপর টিকে থাকো, যদিও এটা এটা তোমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে, ওয়ালান তুহসু, এটা আয়ত্তে রাখাই মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য, তবে তারপরেও আমি তোমাদেরকে বলছি যে তোমরা দিনের উপর টিকে থাকো। ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালা ওয়ালা ইউহাফিযু আলাল উযূই ইল্লা মুমিন, তবে এর মধ্যে উত্তম আমল হচ্ছে সালাত, আর এইটা এইটা অর্থাৎ এই সালাতটা কেবলমাত্র যারা প্রকৃত মুমিন তারাই কেবল এটাকে হেফাজত করতে পারে এবং নিয়মিতভাবে রাখতে পারে। অর্থাৎ এই যে সালাত, সালাতটা শুধুমাত্র আমি একবার পড়লাম অথবা একদিন পড়েছিলাম, এক মাস পড়েছিলাম, এমনটা নয়, সর্বদাই মুমিন ব্যক্তির পরিচয় এটা, এটা সর্বদাই সালাতটা আদায় করতে হবে। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ্দিদু ওয়া ক্বারিবু ওয়া আবশিরু, তোমরা সংশোধন করো, ওয়া ক্বারিবু, এবং তোমরা হকের কাছাকাছি যাও, তোমরা ইতাআতের ইত্তিবায়ের কাছাকাছি যাও, কোরআন এবং সুন্নার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, ও আবশিরু, এবং তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, তোমরা শুভ সংবাদ নাও। ফা ইন্নাহু লা ইয়াদখুলু আহাদান আল জান্নাতা আমালুহু লা ইয়াদখুলু আহাদান আল জান্নাতা আমালুহু, মনে রেখো কোনো আমলই কোনো ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারে না। সাহাবীগণ বললেন, ওলা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি জান্নাতের মধ্যে যেতে পারবেন না আপনার আমল দিয়ে, অথবা আপনার আমল কি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, না আমাকেও এ আমার আমল প্রবেশ করাবে না, ইল্লা আইয়া তাগাম্মাদিয়ান্নাল্লাহু বিমাগফিরাতিন ওয়া রাহমাতিন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা এবং রহমত দিয়ে তার চাদর দিয়ে ঢেকে না নেবেন, তার রহমত দিয়ে ঢেকে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। আল্লাহ আকবার। হে আমার দিনী ভাইয়েরা, সুতরাং শুধুমাত্র আমল নয়, আমাদের অন্তরকে দিনের দিকে ঠেলে দিতে হবে এবং ইসলামের দিকে ঠেলে দিতে হবে এবং চেষ্টা করতে হবে সর্বদাই এর সাথেই থাকা। আম্মা সাদাত জামিউল আমাল ওয়াল আকওয়াল ফিল মাকাসিদ হুয়া হাকীকাতুল ইসতিকামা, মনে রাখবেন যে সব প্রত্যেক আমল এবং কথা এই দুইটা মানে প্রকৃতভাবে এবং হকের উপর থেকেই অর্থাৎ নিয়মিতভাবে করেই আমরা ইস্তিকামা কামনা করতে পারি বা দিনের উপর সর্বদাই যেন টিকে থাকতে পারি এটা কামনা করতে পারি। শুধুমাত্র আমরা একটি করবো আর একটি ছেড়ে দেব এর মাধ্যমে পারবো না, আমাদের কথা এবং কর্ম দুটাই যেন এমনটি হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস ইন্নাকুম লান তুতিকু আও লান তাফআলু কুল্লু মা উমিরতুম বিহি ওয়ালান সাদ্দিদু ওয়ালাকিন সাদ্দিদু ওয়া আবশিরু, তোমরা পারবে না, তোমরা পারবে না, তোমাদেরকে যত নির্দেশ দেওয়া হয়েছে হয়তোবা তোমরা সব নির্দেশগুলো পালন করতে পারবে না, কিন্তু তোমরা যদি বুঝতে পারো এটা ভুল হচ্ছে অথবা করছি না, তাহলে সেটা ধরার চেষ্টা করো, ও আবশিরু, এবং সর্বদাই তোমরা ভালো কামনা করো যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ আমাদের ভালো কিছু করার তৌফিক দিবেন, এইটা তোমরা ভালো সবসময় কামনা করো, এর মাধ্যমেই তোমরা দিনের উপর টিকে থাকতে পারবে। তবে ইন্নামা নাজাতুহু বিরহমাতিল্লাহ লা বিআমালিহ, মানুষ বেশি আমল করে মুক্তি
এবং নাজাতের আশা করতে পারে না, আল্লাহর রহমত ছাড়া সে কেউ কামনা করতে পারে না। অর্থাৎ আমার ইমান যদি সুন্দর হয়, আমলটা কোনো সময় যদি কমে যায়, তাহলে আমাদের মুক্তি হতে পারে, কিন্তু ইমানটা আমাদের দুর্বল কিন্তু আমল অনেক বেশি হয়ে গেছে, ওই ব্যক্তিদের জন্য নাজাত খুব কঠিন হয়ে যাবে। একটি কথা সর্বশেষ বলছি, সম্মানিত খতিব মহোদয় বলছেন যে দিনের উপর টিকে থাকার জন্য দুইটা জিনিস আমাদের সর্বদাই কাছে থাকতে হবে এবং রাখতে হবে, তা হচ্ছে আল কিতাব ও সুন্না আন্নাবিয়া, অর্থাৎ কোরআন এবং সুন্নার আলোকেই আপনি আপনার জীবনকে সুন্দর করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ আলা আলিহি ও সাহবিহি আজমাইন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পরে বলছেন যে অন্যতম বিষয় হচ্ছে অর্থাৎ সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর টিকে থাকার অন্যতম পথ হচ্ছে নিয়মিত ইবাদত করা। নিয়মিত ইবাদত করাটাই, আর নিয়মিত ইবাদত করার জন্য অন্য কিছু করতে হয় না অথবা কষ্টও করতে হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার একত্ববাদ প্রকাশ করার জন্য, আর আমি চাই না তাদের কাছ থেকে কোনো রিজিক, অথবা আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। আল্লাহ আকবার। কারণ তিনি হলেন রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা, এবং উনি হলেন মহান, শক্তিশালী, মহান। সুতরাং ইবাদত মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রকাশ করা, ইবাদত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করা, এর জন্য আল্লাহকে কিছু দিতে হবে না। পরের অংশটুকু যা বলবো তা হচ্ছে অন্তরকে ইসলাহ করা, ঠিক করা। যত প্রকার হারাম মুহাররমাত আছে সেগুলোকে দ্রুত ছেড়ে দেওয়া, মুহাররমাত আল মুনকারাত, যত প্রকার খারাপ রয়েছে এবং হারাম রয়েছে, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেগুলোকে ত্যাগ করা। ওয়াতারকিল ইসিয়ান, যত প্রকার ছোটখাটো যে গুণাগুলো আছে সেই গুণার কাজগুলো ছেড়ে দেওয়া, তাহলেই দেখবেন যে আপনার অন্তর সুন্দর হয়েছে, আপনি দিনের উপর সুন্দরভাবে আছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, কথা, সাদকা, যা কিছু আছে তা সব ঠিকঠাক ভাবে আপনি পালন করতে পারছেন। এক নম্বর কি আবার বলি, যত প্রকার হারাম যা আল্লাহ হারাম করেছেন এটাকে ছেড়ে দেওয়া, যে কোনো এখান থেকে সতর্ক থাকা। যত প্রকার অন্যায় অশ্লীলতা আছে, খারাপ কাজ আছে, সেখান থেকে দূরে থাকা। এবং ছোটখাটো যে গুণাগুলো আছে সেই গুণাগুলো বারবার মানুষ করে থাকে, এই গুণাগুলো থেকে মুক্ত থাকা, মুক্ত রাখা নিজেকে। আল ইক্তিসাদু ফিল আমাল ওয়াল ইহতিসাম বিস সুন্নাহ, আর কাজকর্মের ব্যাপারে, দিন ইসলাম মানার ব্যাপারে সর্বদাই মধ্যম পন্থা অবলম্বন করবেন। কোনো সময় ভাববেন না যে এই কাজটা আমি অনেক বেশি করে করব, আমি সিয়াম প্রতিদিন রাখব, আমি সালাত বেশি বেশি করে আদায় করব, এটা কখনো ভাববেন না। আপনি মধ্যম পন্থা অবলম্বন করুন। আবার এটাও ভাববেন না যে আমি বছরে একটি ঈদের সালাত আদায় অথবা জুমার দিনের সাপ্তাহিক সালাত আদায় করলেই হয়ে যাবে, আপনি অবহেলা করবেন শরীয়তকে, এমনটাও করা যাবে না। আলী ইতিসাম বিস সুন্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো, যে আদর্শ উনি আমাদের জন্য রেখে গেছেন, সেটা যেন আমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি, এটা যেন আমাদের খেয়াল থাকে। এটা কখনো হবেন না যে যারা ছেড়ে দিয়ে আছে, যারা সর্বদাই কোনো থেকে মানে সরি মানে দিনের ব্যাপারে যাদের কোনো অবহেলা, যাদের অবহেলা আছে, দিন যারা পালন করে না, তুমি খবরদার কখনোই তাদের সঙ্গী হয়েও না। যারা নামাজ ছেড়ে, যারা সালাত ছেড়ে, যারা জাতির কল্যাণ ছেড়ে, যারা ঘুমিয়ে আছে, যারা জেগে জেগে ঘুমিয়ে আছে, তুমি খবরদার তাদের সেই দলের অন্তর্ভুক্ত হয়েও না, তাহলে তুমি দ্রুতই তুমি তোমার পথ থেকে ছিটকে পড়ে যাবে, তা তুমি বুঝতেই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে গিয়ে বলছেন যে অনেক আমল করে কি লাভ হবে, এক জাতি আসবে
সে জাতির সালাত, সিয়াম, তাদের ইবাদত এবং তাদের কোরআন তেলাওয়াত দেখে তোমাদের আশ্চর্য হতে হবে, তুমি আশ্চর্য হবে এবং তোমরা মনে করবে যে আমরা তো তাহলে কিছুই করছি না তাদের তুলনায়। যে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া ইকরাউনা আল কুরআন, এবং তারা অনেক কোরআনও তেলাওয়াত করে, এমন জাতি আসবে লা ইউজাউজু হানাজিরাহুম, তারা তাদের এই কণ্ঠনালী ওই কোরআন তেলাওয়াতটা পার হবে না, অর্থাৎ অন্তর থেকে তারা কাজ করবে না। ইমরুকুনা মিনাদ দ্বীনি কামা ইমরুকু সাহমু মিনার রমিয়াতে, যেমন ভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, কোনো চিহ্ন অথবা ঠেকানোর কোনো বুদ্ধি থাকে না, অনুরূপভাবে তারা দিন থেকেও বেরিয়ে চলে যাবে, যদিও তারা ইসলাম এবং মুসলমান বলে দাবি করবে। সুতরাং তোমরা খবরদার ওই সকল লোকদের মতো হয়ো না, সবসময় ইতিদাল অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করার সুযোগ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শেষে সম্মানিত খতিব মহোদয়, উনি দরুদ পাঠ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ফজিলত সহকারে এবং অনেক দোয়া করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দোয়াগুলো তার জাতির জন্য, দিনের জন্য কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।